হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিমিক রেসিপিসের পক্ষ থেকে আমি রাদিয়া আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেই। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে সেখানে আমি আমার প্রয়োজন মতো কাঁচা ঝালের ফালি দিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে নিব। লবণ, হলুদ ও সামান্য একটু ঝালের গুঁড়ি ব্যবহার করছি। ঝালের গুঁড়ি ব্যবহার করার কারণ হচ্ছে যাতে তরকারির কালারটা একটু সুন্দর আসে। আবারও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি বারবার বলে থাকি, তরকারি মশলা যতটা ভালো কষানো হবে তরকারির টেস্ট ততটা বৃদ্ধি পাবে। এবার আমি আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রাখা কঙ্কন মাছগুলো দিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি, এতে করে মাছগুলো খেতে ভালো লাগে। কঙ্কন মাছ যেহেতু সাগরের মাছ, সেহেতু এটি স্বভাবতই একটু লবণাক্ত হয়ে থাকে, তাই এখানে বুঝে শুনে লবণ ব্যবহার করতে হবে। প্রতিটি পাশ 4-5 মিনিট করে কষিয়ে তারপর উল্টিয়ে নেব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার একে একে সবগুলো মাছ তুলে নিব। আজকে আমি বেগুন আলু দিয়ে কঙ্কন মাছের ঝোলের রেসিপি তৈরি করছি এবং আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুন ও আলু দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। সবগুলো সবজি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4-5 মিনিট, একটু কষে আসা পর্যন্ত। চার পাঁচ মিনিট পর আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে নিব। এবার আমি আমার পরিমাণ মতো রান্নায় ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। ঝোলে ভালোভাবে বলক আসলে এবং বেগুন 80% মতো সেদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার সময় এভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে মাছ ভালোভাবে জাল পাবে। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ঝোলে ভালোভাবে বলক আসা পর্যন্ত এবং বেগুনগুলো ফুললি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলও ভালোভাবে বলক চলে এসেছে। এবার লবণ টেস্ট করে দেখবো লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, সে কারণে আরও একটু লবণ দিয়ে নিলাম। আমার রেসিপিটি একদম কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, স্টে উইথ আস।